আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংলাপ নিয়ে আমির হোসেন আমুর এবার ভিন্ন সুর কেন? আওয়ামী লীগ আসলে সংলাপ নিয়ে কি চায় দেখুন, আওয়ামী লীগের আসল উদ্দেশ্য কি জানার চেষ্টা করুন। আমার এই বিশ্লেষণের কনক্লুশনে থাকবে এবং এটা একটু ব্যতিক্রমী, সাধারণ দর্শক বা সাধারণ মানুষ যারা রাজনীতির খোঁজ খবর রাখেন সাদা চোখে দেখলে আওয়ামী লীগের এক এক নেতার এক এক বক্তব্যে বিভ্রান্ত হতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। তারা আসলে কি চায় সংলাপ নিয়ে? আপনি কি মনে করছেন যে আওয়ামী লীগের এত বড় বড় নেতা, অনেক বর্ষীয়ান নেতা, বুদ্ধিমান লোক, তারা ভারসাম্যহীন কথাবার্তা বলছে, ব্যালেন্সহীন কথাবার্তা বলছে, ইমব্যালেন্সড কথাবার্তা বলছে? দি ফ্যাক্ট ইজ নট লাইক দ্যাট। আসলে তারা কি চায়, কেন বা কি বলছে, এটা আমার আলোচনা কনক্লুশনে থাকবে। দেখেন, যে নিউজটার উপর ভিত্তি করে আমার এই আলোচনা সাজিয়েছি, মানবজমিন শিরোনাম করেছে এরকম, একদিন পর আমু বললেন আলোচনার সুযোগ নেই। কারণ আমরা আগে শুনেছিলাম যে জনাব আমির হোসেন আমু বলেছিলেন যে বিএনপির সাথে সংলাপে সরকার রাজি এবং জাতিসংঘের মধ্যস্থতায় প্রয়োজনে সংলাপ হতে পারে। এখন মানবজমিন শিরোনাম করলো কি, একদিন পর আমু বললেন আলোচনার সুযোগ নেই। নির্বাচন ইস্যুতে কাউকে আলোচনার জন্য আহ্বান করা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। তাহলে আগের দিন আমরা কি শুনলাম? এর মানে তার এই বক্তব্যে একটু ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। কেনই বা এই ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন? এই আলোচনাটা জরুরি। জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনা হতে পারে এমন বক্তব্য দেওয়ার পরের দিন তিনি নিজের আগের বক্তব্য থেকে সরে আসলেন। ছয় দফা দিবস উপলক্ষে বুধবার আওয়ামী লীগে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আলোচনার জন্য কাউকে বলা হয় নাই, কাউকে দাওয়াত দেওয়া হয় নাই, কাউকে আহ্বান করা হয় নাই, কাউকে আহ্বান করার সুযোগ নেই। এটা আওয়ামী লীগের বাড়ির দাওয়াত নয় যে দাওয়াত এনে দাওয়াত করে এনে খাওয়াবো। এর আগের দিনের যে বক্তব্য, দুই দিনের মাননীয় নেতার বক্তব্য সম্পূর্ণ ভিন্ন ধরনের, এখন ভিন্ন সুর, এটা একেবারেই স্পষ্ট। কারণ আমির হোসেন আমুর আগের বক্তব্য 14 দলের প্রোগ্রামে যারা দিয়েছেন সেটাও বিশ্লেষণ করেছিলাম, স্পষ্ট ভাষায় বলেছিল সরকার রাজি, জাতিসংঘের মধ্যস্থতায় হতে পারে, আহ্বান জানানোর বাকি কী থাকে, এখন ভিন্ন সুর। তিনি বলেন, নির্বাচনে 2013 সাল থেকে বারবার ষড়যন্ত্র শুরু হয়েছিল, সেই নির্বাচনে জাতিসংঘে থেকে তারানকো জাতিসংঘের সাবেক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেস তারানকো, তাকে পাঠানো হয়েছিল আমাদের সঙ্গে বৈঠকে। আমরা তাদের সামনে প্রমাণ করেছিলাম নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, একটা দেশের জন্য সাংবিধানিক শূন্যতা কাম্য হতে পারে না। যাই হোক, তারানকোর সফর কি সফল হয়েছিল? সফল তো হয়নি, সফল হলে তো বিএনপি অংশগ্রহণ করতো অ্যাট এনি হাউ। এটা আমরা দেখতে পেলাম কি, যে সম্পূর্ণ ভিন্ন সুর। এখন এই ভিন্ন সুরের আরও কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাই দর্শক। জাগো24.com তারা শিরোনাম করেছে, সংলাপ নিয়ে আমুর বক্তব্য ব্যক্তিগত, তথ্যমন্ত্রী, সুষ্ঠু নির্বাচনে বাধা কোথায়, বিএনপির সঙ্গে আলোচনা করে তার সুরাহা করা যেতে পারে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বক্তব্যটি, আমির হোসেন বক্তব্য নিয়ে আওয়ামী লীগের দলীয় ফোরামে বক্তব্যটি তার ব্যক্তিগত, এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগের দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি, এমনকি 14 দলেও কোনো আলোচনা হয়নি। তাহলে কি তিনি হাওয়ার উপর বলেছেন? হাওয়ার উপর যে বলেননি তার আরও কিছু প্রমাণ দেখাবো। গত বুধবার 7 জুন সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান। ডক্টর হাসান মাহমুদ বলেন, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, তারা নির্বাচনের রেফারি, তারা যদি সংলাপে ডাকে আমরা যাব। মন্ত্রী বলেন, তার সঙ্গে মানে আমু যোগাযোগ করা হয়েছে, তিনি বলেছেন কাগজে বা গণমাধ্যমে যেভাবে এসেছে তিনি ঠিক সেভাবে বলেননি, যেভাবে আসুক এটি তার ব্যক্তিগত অভিমত, এটি দল সরকার এমনকি 14 দলের কোথাও এ নিয়ে আলোচনা হয়নি। সম্পূর্ণ উল্টো বক্তব্য দিচ্ছেন আমির হোসেন আমু সাহেবের আগের দিন যে বক্তব্য দিয়েছিলেন তার উল্টো বক্তব্য দিচ্ছেন মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এখন দেখেন যে একদিকে প্রথমে আমির হোসেন আমু বলেছিল যে সংলাপে রাজি, এরপরে এখন আবার বললেন যে এ বিষয়ে সংলাপে কাউকে দাওয়াত দেওয়া হয়নি, আহ্বান করা হয়নি। হাসান মাহমুদ বলছেন যে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আবার জনাব ওবায়দুল কাদের সাহেব বলছেন বিএনপির সঙ্গে সংলাপের সিদ্ধান্ত হয়নি, ক্লিয়ার কথা। আবার একই দিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন সংলাপের বিকল্প কিছু নেই। এখন যারা আমির হোসেন আমুর বক্তব্য যে হাওয়ার উপর নয় তার প্রমাণ হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ, খুব কম কথা বলেন, হিসেব নিকাশ করে।
তিনিও বলছেন সংলাপের বিকল্প নেই। এর মানে হাওয়ার উপর বললে দুইজন গুরুত্বপূর্ণ নেতার বা দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্য সংলাপের পক্ষে হতো না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য কিন্তু আমি বিশ্লেষণ করেছিলাম, বিএনপির সঙ্গে সংলাপের সিদ্ধান্ত হয়নি এটা ঠিক, তার বক্তব্যে তিনি এটা বলেছেন, কিন্তু সংলাপে বসবে না একথা কিন্তু ওবায়দুল কাদের বলেননি। আসলে বাস্তব কথা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে, এর মানে বিএনপির সাথে বসে ইন্টারনালি সমাধান করার ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন। আবার আমির হোসেন আমুও কিন্তু সেই ইঙ্গিত দিয়েছিলেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী তো সরাসরি বলেছেন যে সংলাপের বিকল্প নেই, মানে সংলাপ করতে হবে। আর ডক্টর হাসান মাহমুদ সাহেবের বক্তব্যটা একটু ভিন্ন মনে হয়, তার বক্তব্যের আর একটা লাইন আমি আপনাদেরকে শোনাই দর্শক, তাহলে বুঝতে পারবেন যে আসলে বিএনপির সমালোচনা করেছেন ডক্টর হাসান মাহমুদ। বিএনপি হচ্ছে সন্ত্রাসী রাজনৈতিক দল, কানাডার আদালত কর্তৃক রায়প্রাপ্ত সন্ত্রাসী, সিল মারা সন্ত্রাসী। কানাডার রায়ের এত গুরুত্ব আর যুক্তরাষ্ট্রের রায়ের গুরুত্ব বা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের গুরুত্ব কতটুকু, এটা একটা প্রশ্ন থেকে যায়। তাহলে যাই হোক, অনেক ইতিহাস বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে কথা বলেছেন বিএনপি। এরপরে দেখেন, তাহলে কি আলোচনার সুযোগ নেই, সাংবাদিকদের প্রশ্ন, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে কি আলোচনার সুযোগ নেই, মানে সংলাপের সুযোগ নেই? এ প্রশ্ন জবাবে মাননীয় মন্ত্রী বলেন, দেখুন বিএনপি যদি নির্বাচন নিয়ে কোনো প্রসঙ্গ থাকে সেটি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে পারে, নির্বাচন আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন যদি আমাদের ডাকে আমরা নির্বাচন কমিশনে যাব। এর মানে কি, ওই নির্বাচন কমিশন বা কোনো না কোনোভাবে কিন্তু ডাকলে যাবে বা সংলাপ ঘুরে ফিরে সবার কথা কিন্তু ওই সংলাপের দিকে আসছে, একটু অন্য সুরে বলছে। তাহলে আমি যেটা মনে করি, আপনাদেরকে দেখালাম এই কয়েকদিন যাবত যে কয়জনের বক্তব্য নিয়ে মোটামুটি ভালো আলোচনা হচ্ছে, জনাব আমির হোসেন আমু, জনাব ওবায়দুল কাদের, জনাব হাসান মাহমুদ এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, এই কয়জনের বক্তব্যে কিন্তু মূল সুর সংলাপে কোনো না কোনোভাবে রাজি সেটাই বোঝা গিয়েছে। জাস্ট এক একজনের প্রকাশভঙ্গিটা এক এক রকমের। এগুলো হচ্ছে সব আওয়ামী লীগের স্মার্ট পলিটিক্স, আওয়ামী লীগের কৌশল আমি মনে করি, কারণ বিএনপি যাতে দুর্বল মনে না করে যে এই যে এখন দুর্বল হয়ে চাপে পড়ে সংলাপের কথা বলছে, জনগণ যেন আবার মনে না করে যে এই যে চাপে পড়ে এখন সংলাপের কথা বলছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের যেন মনোবল ভেঙে না যায় যে এখন মনে আওয়ামী লীগ দুর্বল হয়ে সংলাপের কথা বলছে। এ কারণে এক এক সুরে এক এক বক্তব্য ঘুরিয়ে পেঁচিয়ে বক্তব্য, কিন্তু দিন শেষে সবার বক্তব্যের মধ্যেই কোনো না কোনোভাবে সংলাপের প্রতি একটা ইতিবাচক ইঙ্গিত আছে আমি মনে করি, এটা হচ্ছে আসল কথা। তাহলে আওয়ামী লীগ আসলে সংলাপ নিয়ে কী চায়? আসলে তারা সংলাপ চায়, তবে এটাও ঠিক যে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য বিএনপির সাথে বা যে কারোর সাথে আলাপ আলোচনা এটা করতে চায়, নির্দলীয় নিরপেক্ষ সরকার নিয়ে সংলাপ চায় না। আর বিদেশি চাপের ফলে সংলাপটা এখন তারা একটু বেশি চায়, এটাই হচ্ছে সত্য কথা। এটা যেভাবেই বলুক না কেন, ঘুরে ফিরে সামনে দেখবেন আরও বলবে যে সংলাপের বিকল্প নেই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন এই টাইপের কথা আওয়ামী লীগের আরও সিনিয়র নেতারা অদূর ভবিষ্যতে আরও বলবেন বলে আমি মনে করি। আর একটু ভিন্ন টাইপের কথাবার্তা, এগুলো সব কৌশলের অংশ, কিন্তু পাবলিক পারসেপশন যা হওয়ার তা কিন্তু হয়ে গিয়েছে, জনগণ ধরে নিয়েছে যে আসলে সংলাপের কথা বলেছিল এখন উল্টো সুরে কথা বলছে। এর মানে আওয়ামী লীগ যে সংলাপ চায় এ কথা জনগণ জানলে তাহলে সমস্যাটা কি, এটা নিয়ে হাইড করা বা এরকম করার তো কোনো মানে হয় না। আর হাইড করার চেষ্টা করলেও জনগণ ধরে নিয়েছে যে আওয়ামী লীগ সংলাপ চায়, এটাই হচ্ছে সত্য কথা। আর সংলাপ চায় এটা তো ভালো, এটা তো ধন্যবাদ পাওয়ার একটা বিষয়, তো এটা আবার পিছু হটার সুর চেঞ্জ করার তো কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তা কারণ থাকলে একটাই, এই যে দলীয় নেতাকর্মীদের আবার মনোবল ভেঙে না যায় যে দুর্বলতা থেকে সংলাপ চায়, এটাই আমি মনে করি।